হ্যালো বন্ধুরা, আমার ছেলে নিয়ে আপনাদের স্বাগতে। আজ আমি বানাবো চিকেনের দো পেঁয়াজা। দো পেঁয়াজের জন্য প্রথমে আমি কড়াই প্যানে তেল দিয়ে দিলাম, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দো পেঁয়াজের জন্য ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি, চার পাঁচটা কাঁচা লঙ্কা, দো খালি করে ধনে পাতা, কারি পাতা আর গোটা পেঁয়াজ, টমেটো কুচি নিয়ে নিয়েছি। জিরে ভালোভাবে ছেটকে গেছে, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম, খুব ভালোভাবে সাজিয়ে দেবো। চিকেনে নুন আর সরষের তেল মাখিয়ে দিয়েছি, পেঁয়াজ খুব ভালোভাবে, পেঁয়াজ আর টমেটো নাড়া হয়ে গেছে। নুন দিয়ে দেবো হাফ চামচ, এরপর আমি গোটা পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন মিক্সারে একসঙ্গে পেস্ট করে দিলাম। আদা রসুন একটু ভালোভাবে নাড়া হয়ে গেছে, এবার আমি এক চামচ করে মরিচ দিয়ে দিলাম, এক চামচ লঙ্কা করে দিয়ে দিলাম, হাফ চামচের একটু বেশি হলুদ মেরে দিয়ে দিলাম, সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে মেরে দিলাম। এরপর আমি চিকেন দিয়ে দেবো, আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে খালি করে ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, এবার দিয়ে ধনে পাতা দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করতে করতে ঢাকা দিয়ে দিলাম, ঢাকনটা খুলে নেব, যেন হালকা করে জল বেরিয়ে এসেছে। এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা জিরে আমি পিষে রেখেছি, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, এক গরম মশলা একটা গুঁড়ো প্যাকেটে, এক প্যাকেট ছেড়ে দিয়ে দিলাম, এক প্যাকেট বেশি হয়ে যাবে অল্প করে, পুরো এক প্যাকেটে দিয়ে দিলাম আমি। দিয়ে আর গরম মশলা দিয়ে ভালোভাবে কিনে নিয়ে দিলাম, আমি ঢাকা দিয়ে দেবো চিকেনটা যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায়, ঢাকনটা খুলে নেব,
করছি একটু হালকা করে সামান্য জল দিয়ে দিলাম। দেখো চিকেনের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়, আর একটু আমি ঢাকা দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব। চিকেন সেদ্ধ হয়ে গেছে, এইভাবে আমি চিকেন দই পেঁয়াজা বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে চিকেনের দই পেঁয়াজা বানিয়ে নিলাম। আমার ভিডিও পছন্দ হলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করি পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার বন্ধুরা।